जोरे जोरे हास। देदीमा, देदीमा आमाके बाचाओ, बाचाओ प्लीज देदीमा। माया की कोशिश लगी तुई छेड़े दे ओके। देख माया आमादेर साथे भालोभाबे थाकते हय थाक नाहले चले जाई बाड़ी थेके। ভালোভাবেই তো তোদের সাথে থাকতে চাইছি, তোদের সব কাজে নিজের থেকে সাহায্য করছি আমি, কিন্তু তোরা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিস যে আমি তোদের থেকে আলাদা। একটুখানি মেয়ে, সেও আমাকে নিয়ে আজকে হাসাহাসি করছে, এখন হাসছিস না কেন? হাস, হাস বলছি। জেঠিমা দেখ মায়া অনেক হয়েছে, ছাড় ওকে। না গোপাল, গোপাল তুমি আমাকে বাঁচাও। প্লিজ গোপাল, প্লিজ আমাকে বাঁচাও। ও তোকে বাঁচাবে? তাহলে তুই এখানে ঝুলেই থাক। আমাদের মতন গোপালও তোকে চিনতে ভুল করেছিল প্রথমে, এবার ঠিক চিনে গেছে। একবার ওর হাতে মরেছিস, দ্বিতীয়বার মরিস না। এবার তোর ছাই আর বিনুনি আলাদা আলাদা জায়গায় ফেল। পুরো পাগল। তুই ছাড় ওর কথা, তুই গোপালকে দেখ। গোপাল, গোপাল থ্যাংক ইউ। নাও এবার জলটা খেয়ে নাও তো। এরকম করে না বাবা, জলটা খাও। ছেড়ে দে, তোর দ্বারায় হবে না, তুই আমাকে দে। তুই কোন দিন জল খাইয়েছিস গোপালকে? আরে জল খাওয়াইনি তো কি আছে, খাইয়ে দেব। আরে বাচ্চাদেরকে জল খাওয়ানো খুব ইজি ব্যাপার। ডেমো দেখাবো, ডেমো দেখাবো, ফাইন আমি ডেমো দেখাচ্ছি, দাঁড়া। তুই নিজের মাথাটা আমার হাতের উপর রাখ, রাখ। আরে হ্যাঁ রাইট, নিজের মাথাটা আমার হাতের উপর রাখ। এবার আ কর, আ কর, আ আ, ইয়েস। হ্যাঁ দিদি, তুই এইভাবে জল খাবি গোপালকে? হ্যাঁ, বাচ্চাদেরকে এইভাবেই জল খাওয়াতে হয়। কোথায় গেল ক্যাপটা? উফ, হাই রিদ্ধি। কি গোপাল কোথায়, কোথায় গেল বলতো? কোনো দেওয়ালও তো চড়েনি। গোপাল, গোপাল, গোপাল। দিশা চল ওদিকে চেক করি। হ্যাঁ হ্যাঁ, গোপাল, 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 গোপাল এখানেও তো নেই, কোথায় গেল বলতো? সেটাই তো, একটা কাজ করি,
সবকটা রুম খুঁজি। চল এদিকে চল, এদিকে। গোপাল, 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 কোথায় গেল বলতো গোপাল? গোপাল, 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 তুই ঋদ্ধি দেখ কেমন ওপরে উঠে বসে আছে। যাক, পাওয়াতে গেছে, আমি ওকে নিয়ে আসবো, তুই বেজে যা। গোপাল চলে এস। আরে উপরে কারা বসে থাকে, যাদের ল্যাজ থাকে, যারা কলা খায়। বলছিলি তুই ওকে লাগছে তো, যা না, যা লাচ্ছাড়া লাচ্ছাড়া উপরে ওর, উঠে ওকে নিচে নামিয়ে নিয়ে যা। ঠিক আছে যাচ্ছি তো। এবার বলার কি আছে? গোপাল, 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 তুই হাসছিস কেন? না না, কি আসলে তোর এই স্বভাবটা পুরো ফুটে বেরিয়ে এসেছে তো। আমার স্বভাব? এটা তোর স্বভাব, আমার না, তোর। না এটা তোর স্বভাব, হ্যাঁ এটা তোর স্বভাব। তোর হাইটটা দেখ। এই কি বলছিস তুই এসব? একদম একদম এসব বলবি না, কিন্তু আমি বলে দিলাম তোকে। আসলে ঋদ্ধি, ওকে এইভাবে নিচে নামানো যাবে না, আমাদের গোপাল তো, হাত জোর করে বলতে হবে। গোপাল, গোপাল, প্লিজ নিচে নেমে এসো, নেমে এসো বাবা। গোপাল, আমাদের উপরে দয়া করো, এবার চলে এসো। এভাবে খাওয়ানো যাবে? এটা ছাড়ার কোনো অপশনও নেই। মা যশোদাও ঠিক এইভাবেই গোপালকে খাওয়াতো। নে খাওয়া। গোপাল, গোপাল, এবার গুড বয়ের মতো খেয়ে নাও তো দেখি। আ করো, আ খাও। গোপাল কোথায় গেল? গোপাল, 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 গোপাল কোথায় গেল? ওই যে পালাচ্ছে গোপাল, গোপাল, গোপাল কোথায় গেল? ঋদ্ধি, দিশা, তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর গোপাল কোথায়? বৌদি, গোপাল, গোপাল পালিয়েছে। পালিয়েছে মানেটা কি বৌদি? এক ঘন্টা ধরে না গোপালকে খাওয়ানোর চেষ্টা করছি। ওই দেখো, দেখো খাবার ফেলে দিয়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছে, আর এই আমাদের চোখে মুখেও খাবার ছিটিয়ে দিয়েছে। আমি না এই ছেলেটাকে নিয়ে আর পারি না, এত দুষ্ট হয়েছে। গিয়ে খুঁজি গোপাল, 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 কোন দিকে গেল? গোপাল, গোপাল, গোপাল।
দুষ্টু ছেলে আমার। যেই দেখেছে মাম্মা বাড়ি নেই ওমনি দুষ্টুমি শুরু করে দিয়েছে। গোপাল আসলে তোমাদের মিস করছিল বৌদি। সেই জন্যই ঘরে এসে তোমাদের ছবিগুলো দেখছিল। ও এই ব্যাপার তাই নাকি? তুমি খুব মিস করছিলে। আচ্ছা বাবা, তোমাকে একা রেখে আমি আর কোথাও যাব না। শেখর বেরিয়ে এসো, আমার হাত ধরলো না কেন? আশ্চর্য, এরকম তো কোনোদিন হয়নি। ডাইনি বৃক্ষের শিকড় বেরিয়ে না এলে আমি আমার পূর্ণ শক্তি ফেরত পাবো কি করে? কাকরাজ, তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি নিজের থেকে আমার কাছে এসেছো। এই কাইন যদি তার ঋণ শোধ না করে তখন তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আসতে হয়। কিসের ঋণ? তুমি অকৃতজ্ঞ জানতাম, ভেবেছিলাম আমার সাথে এটা করবে না। পাতালকে তো কি নেবার সময় আমাকে কি কথা দিয়েছিলে ভুলে গেছো? আমি কালান্তক অসুরের সাহায্য চাই, দৈবিককে ভয় দেখানোর জন্য। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। কি? সময় হলেই জানতে পারবে। ঠিক আছে। আমি আমার কথা রেখেছি, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। আর তাই তুমি এসছো আমাকে আমার প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে। প্রতিশ্রুতি নয়, সে সময় পেরিয়ে গেছে। আমি এসেছি তোমাকে সতর্ক করতে। মানছি তুমি একাইন, কিন্তু এমনও কেউ আছে যার শক্তির সামনে একায়নকেও মাথা নোয়াতে হয়? তুমি সেই শক্তির অসম্মান করে বিরাট ভুল করেছো, অপমান করেছো তাকে। মৃত্যুর পর তোমার কুয়াশা রানীর কাছে যাবার কথা ছিল, এটাই ছিল তোমার ঋণ, কিন্তু তুমি যাওনি, তাই কুয়াশা রানী তোমাকে নিতে আসছে। বৃক্ষের ডাল সাদা হয়ে যাচ্ছে কেন? এটাই কুয়াশা রানীর আসার সংকেত। কাকরাজ ঠিকই বলেছে, ঋণ শোধ না করে আমি বিরাট ভুল করেছি। অন্ধকার জগতের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির হাত থেকে এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র দৈবিক ছাড়া। গাছগুলো সব সাদা হয়ে গেল কি করে?
তোমার সময় শেষ হয়ে গেছে মায়া। আজ রাতে কুয়াশারানি আসছে তোমায় নিতে। খুব বেশি সময় নেই আমার হাতে, আমাকে এই বিপদ থেকে মাত্র ঈশানি বাঁচাতে পারে, কিন্তু ও আমাকে বাঁচাবে কেন? তো আমরা গরম গরম জলে চান করবো। গোপাল স্নান করে সাজুগুজু করবে, ওলে বাবা, আর সাজুগুজু করে গোপাল আবার দুধ তুমি করবে, তাই তো? এই তো আমরা গরম গরম জলে স্নান করে নিচ্ছি, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। টাওয়েলটা মাম্মাটা না মাথা খারাপ হয়ে গেছে, টাওয়েলটা আনতে ভুলে গেছে। বসো, তুমি এখানে প্যাক প্যাক নিয়ে খেলা করো, আমি আসছি। চুপ করে এখানে বসে থাকবে কিন্তু, আসছি এক্ষুনি। বাহ, ছেলেকে একা রেখে দৈবিক মা বেরিয়ে গেল। নিজেকে বাঁচাবার এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? মাকে বাগে আনতে গেলে আগে ছেলেকে জব্দ করো। জামাটা পরে নাও, ঠান্ডা লেগে যাবে না হলে। দেখি দেখি দেখি, চুলটা চুলটা ছেড়ে দি, সাজুগুজু করবে তো, সাজুগুজু করতে হবে তো গোপালকে। হ্যাঁ, জ্বর এসে গেছে তো। কি গোপাল কাঁদছে কেন? দেখো না, আমাকে স্নান করাচ্ছিলাম, স্নান করাতে করাতে হঠাৎ টাওয়েলটা আনতে গেলাম, নিয়ে এসে দেখি গরম জল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর ওর জ্বরও এসে গেছে। তাহলে আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। আয়ুষ, ঈশানী,
ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এক্ষুনি গাড়ি বের করছি। না না শোনো, হসপিটালে নিয়ে যেতে গেলে অনেকটা টাইম চলে যাবে, টেম্পারেচার যেভাবে বাড়ছে রিস্ক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ওর কাছে থাকো, আমি জ্বর কমার জন্য একটা ওষুধ বানিয়ে নিয়ে আসছি। কি হয়েছে বাবু? কাঁদে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাঁদে না বাবা, কাঁদে না। তোমার এই শিকড় বা করে গোপালের জ্বর কমবে না। গোপালকে ঠিক করার রাস্তা একমাত্র আমার কাছে আছে, কারণ আমি এই জ্বর তৈরি করেছি। চলো 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 পাল্টাই।